নমস্কার বন্ধুরা, বং প্ল্যানেট দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। রোজকার জীবনে প্রত্যেকের মনেই একটা প্রশ্ন বারবার আসতে থাকে। সকলের জীবনেই প্রতিনিয়ত এমন অনেক কিছু ঘটে যার উত্তর আমাদের কাছে অজানা থাকে। তেমনই একটি প্রশ্ন হল, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কি ঘটে প্রত্যেক মানুষের সাথে? তার জীবনের শেষ সময়ে তার মাথায় কি চিন্তা ঘোরাফেরা করে? আর সেই মৃতপ্রায় ব্যক্তির এমন কি লক্ষণ দেখা যায় যা দেখেই সবাই বুঝতে পারে যে সেই ব্যক্তি এবার মৃত্যুর কোলে ঢলে পড়বে? এই সব প্রশ্নের সঠিক উত্তর সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থে উল্লেখিত রয়েছে। আজ সেই বিষয়ে বিস্তারিত বলবো যে মৃত্যুর ঠিক 40 সেকেন্ড আগে থেকে সেই ব্যক্তির সাথে কি কি ঘটে। তো আসুন দেখে নিই। প্রত্যেক মানুষের জীবনে মৃত্যুই একমাত্র কঠিন সত্য যার জন্য আমরা সবাই সর্বদা ভয়ে আচ্ছন্ন থাকি। কিন্তু আবার এই মৃত্যুকে ঘিরেই আমাদের মনে নানান প্রশ্ন বারবার ফিরে ফিরে আসে। আমরা আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, একদিন এই সব পরিকল্পনা শেষ হবে মৃত্যুতে। কারণ প্রত্যেক মানুষের জীবনে মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুর ঠিক 40 সেকেন্ড পূর্বে এমন কি হয় তা জানার জন্য আমাদের ভৈরবী পীড়ন সম্পর্কে জানা উচিত, যা আসলে কাল ভৈরবের সাথেই জড়িত, যিনি মহাদেবের এক রুদ্র রূপ, যাকে আসলে সময়ের দেবতা হিসেবে মানা হয়। ইনি বিশেষত মধ্যরাতেই পূজিত হন, যিনি কাশীধামের পাহারাদার হিসেবেও পরিচিত। ওনার পূজা ভক্তি ভরে করলে আমাদের জীবনের সমস্ত ভয় দূর হয়ে যায়। পৌরাণিক কিছু কাহিনী অনুসারে কোনো ব্যক্তির যদি কাশী বা বেনারসে গিয়ে মৃত্যু হয়, তাহলে সে মোক্ষ লাভের অধিকারী হন। সে ব্যক্তি ধার্মিক হোক বা অধার্মিক, যে কারণে বহু ব্যক্তি জীবনের শেষ সময়টুকু কাশীতে এসে কাটাতে চান। এই সব অনাচারকে নিয়ন্ত্রণ রাখতে ভগবান শিব তার কাল ভৈরব রূপ নিয়ে ভৈরবী পীড়নের সূচনা করেন। এটা মনে করা হয় যে সমস্ত জগৎটা সময়ের অন্তর্ভুক্ত, আর পীড়নের মূল অর্থ হল কষ্টপ্রাপ্তি। ভৈরবী পীড়নে নরকের থেকেও অধিক যন্ত্রণা ভোগ করতে হয় মৃত্যুর 40 সেকেন্ড আগে। এই সময় তার সমস্ত কৃতকর্ম চোখের সামনে ভেসে ওঠে। এই কঠোর দৃশ্য সেই ব্যক্তির কাছে খুবই কষ্টদায়ক হয়। এই 40 সেকেন্ডে ওই ব্যক্তি তার পূর্বে করা সমস্ত কুকর্ম নিজের চোখের সামনে দ্রুত দেখতে পায় এবং সে নিজের দেহ ত্যাগ করে। এই দৃশ্য প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করেন, তার মৃত্যুর কারণ যাই হোক না কেন। এটা মানা হয় ভৈরবী পীড়ন আমাদের শরীরের সাথে ন্যায় কর্ম করে। এই 40 সেকেন্ডে ব্যক্তি যা কষ্ট ভোগ করে তাতে তার অতীতের সমস্ত মলিনতা দূর হয়ে যায়। তাই জীবনে সৎ কাজকর্ম করাটা খুবই জরুরি। আপনার কর্মই নির্ধারণ করবে আপনার ভাগ্য। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।